যাকালি আসলে যরুণ দিছিল এই বরুণের কারণে বিশেষ আমার যে জেলা সদর হাফলং হাফলং আসলে পানির তলত গুছি গৈছিল। কিছু পথ আমি দেখা পাইছিল যে পথ পানির তলত গুছি গৈছিল। আনহাতে যে হাফলং লেকর যে জলস্তর আছে এই জলস্তর বৃদ্ধি পাই আমার যে রামনগর যে এলাকা আছে রামনগর এলাকাত কিছু আবাসিকর যে ক্ষতি হয়েছিল, কিন্তু আজি পরিস্থিতি ঠিক বেলেগ, আজি পরিস্থিতি ভাল, এটা বতরটা উন্নত হয়েছে। আর ইতিমধ্যে আমি কব লাগিব যে আমার যেটা জাতিঙ্গা আর লামডিং যেটা পথ আছে, যেটা ঘাইপথ আছে, এই ঘাইপথ গাড়ি চলে আছে, খোলা আছে, আসলে কালিরপরাই খোলা আসলে, কিন্তু ইতিমধ্যে আমি দেখা পাইছো যে জাতিঙ্গা টু শিলচরের যে পথ, এই পথটু যাকালি আবেলি চারিটালে জেলা প্রশাসনে বন্ধ রাখিছিল, কিন্তু ইয়ার পাছত আমি যেটা গম পাইছো যে হালকা যানবাহনের কারণে খুলি দিয়া হয়েছে। আর যাকালি পরিস্থিতির কথা বিবেচনা করে ডিমা হাসাও স্বায়ত্তশাসিত পরিষদ আর ডিমা হাসাও জেলা প্রশাসনে একটা সিদ্ধান্ত লৈছিল যে অহাকালি অর্থাৎ 4 মে ডিমা হাসাও জেলার গোটাই যে শিক্ষা প্রতিষ্ঠান এই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধর নির্দেশ দিছিল, কিন্তু তেনে পরিস্থিতি আজি পরিস্থিতি উন্নত হয়েছে আর পরিস্থিতি ভাল। আর আমি কব পারো যে হয়তো যদি বরুণ নিদিয়ে তো পরিস্থিতি স্বাভাবিক স্থিতিতে ঘুরে আইব হ্যা কিন্তু নিশ্চিত। তথাপি আসল 2022 চনের যে দুর্যোগ হয়েছিল 2022 চনের ডিমা হাসাওতে যে ডিজাস্টার হয়েছিল এই ডিজাস্টার লোক আসলে রাইজ আসলে কিছু আতঙ্কিত হয়ে পড়ছিল। আর তেনে পরিস্থিতি ডিমা হাসাও জেলা প্রশাসন লগেলগে ব্যবস্থা লৈছিল আর ইতিমধ্যে কন্ট্রোল রুম খুলি দিয়েছে যে যিকোনো ধরনের যদি দুর্যোগ বা যিকোনো ধরনের যদি সমস্যার সৃষ্টি হয় তেনহলে সেই নম্বরত যোগাযোগ করব পারিব। কিন্তু একটা কথা হয়ে গেল যে যাকালি যা পরহি একচুয়ালি নিশা যে গুহাটি অভিমুখে যা আগরতলাপরা গুহাটি অভিমুখে যা এখন নৈশ বাস হারাঙ্গাজা আর ডিরেক্টরার মাজত দুর্ঘটনার পতিত হয়েছিল। আর এই দুর্ঘটনাত এগারী ছাত্রর মৃত্যু হয়েছিল, আনহাতে ছগী যে যাত্রী আসছিল গুরুতরভাবে আহত হয়ে বর্তমানে শিলচর মেডিকেল কলেজ হসপিটালত চিকিৎসাধীন হয়েছে। কিন্তু জয়ন্ত একটা কথা উল্লেখ করব লাগবে যে জাতি হারাঙ্গাজা আর ডিটেকচরের যে দুর্ঘটনা আসলে বাস দুর্ঘটনা যেটা আসলে এই দুর্ঘটনা আসলে যে প্রাকৃতিক বিপর্যয়ের কারণে হওয়া নাই। আসলে আমি যদি গম পাইছো যে চালক মদ্যপান করেছিল আর মদ্য সুরামুক্ত অবস্থা থাকার কারণে এই দুর্ঘটনা সংঘটিত হয়েছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতি ভাল। আর আমি আশাবাদী যে অহা দিনত যদি বরুণ তেনেকা নহয় তো ডিমা হাসাওর যে পরিস্থিতি স্বাভাবিক হব হ্যা কিন্তু নিশ্চিত।